ত্রিপুরা পুলিশ রাজ্যের গর্ব। দেশের অন্যান্য পুলিশ বাহিনীর তুলনায় ত্রিপুরা পুলিশের দক্ষতা কোনো অংশে কম নয়। সারা দেশে আমাদের সুনাম রয়েছে, বিশেষ করে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে ত্রিপুরা পুলিশ, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আগরতলা শহরের এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত পুলিশ সপ্তাহ 2024-এর অনুষ্ঠানে উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরাও। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ত্রিপুরা পুলিশের তৎপরতাতেই গত 2 বছরে আত্মসমর্পণ করেছে 24 জন সন্ত্রাসবাদী ও তাদের সহযোগী। উল্লেখযোগ্য, কাজের স্বীকৃতিতে সারা দেশের মধ্যে চতুর্থ রাজ্য হিসাবে প্রেসিডেন্টস কালার মেডেল সম্মানে ইতিমধ্যে ভূষিত করা হয়েছে ত্রিপুরা পুলিশকে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চাহিদা অনুযায়ী নয়াদিল্লি এবং ছত্তিশগড়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করে চলেছেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। সর্বনিম্ন অপরাধের রাজ্যগুলির মধ্যে প্রথম দিকেই নাম রয়েছে ত্রিপুরার। যে রিপোর্ট আমার কাছে আছে, 28টি রাজ্যের মধ্যে আমরা এখন সর্বনিম্ন যে অপরাধের হার আমাদের কাছে যে আছে, তার মধ্যে ত্রিপুরার স্থান এখন তৃতীয়। আগে পঞ্চম ছিল, এখন তৃতীয় হয়ে গেছে। আমি সেটা বিধানসভাতেও বারবার বলেছি। প্রতি লক্ষ জনসংখ্যায় আমাদের অপরাধের সংখ্যা এখন 110, অথচ জাতীয় গড় হচ্ছে 422। তো সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি, আমরা অনেক ভালো পজিশনে আসছি। আবার বলছি, আত্মতুষ্টির কোনো স্থান নেই। আমাদের যেতে হবে আসল যে 100% যে সিদ্ধি, সেদিকে যেতে হবে। ফিজিক্যাল যে অ্যাট্রোসিটি সেটা হয়, সে 28টি রাজ্যের মধ্যে এখন ত্রিপুরার যে স্থান সর্বনিম্ন 8ম। সম্পত্তি সংক্রান্ত সমস্যা আমরা জানি, সেটা আমরা যদি বলি সেটা শেষ করে দেবো সম্ভব না। হিউম্যান বিইং বিভিন্ন সময় এগুলো আসবে। তার মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরার এই 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে ফার্স্ট 1 নম্বর। প্রতি লক্ষ জনসংখ্যায় মাত্র 11.9 এবং জাতীয় অপরাধে সেটা 20.8, অর্থাৎ কত নিচে। তার আগে ত্রিপুরার স্থান ছিল 3rd পজিশন। আমাদের নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা এখন 8th পজিশনে আছে, এবং জনসংখ্যার নিরিখে প্রতি লক্ষেতে 37 নারী সংক্রান্ত অপরাধ, এবং জাতীয় গড়গত 66। তাহলে আমরা যেটা গত বছর 9ম স্থানে ছিল, সেটা এবার আমরা 8ম স্থানে আমরা চলে এসেছি। যেখানে ডাউরি সংক্রান্ত অপরাধ, ডাকাতি, চুরি, খুন ইত্যাদি সহ যেসব সার্বিক অপরাধ আমরা দেখে, সেখানে 2022-এর তুলনায় 2023-এ অনেকটা কমে গেছে। আমরা এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি যে টেরিস্টদের আনাগোনা ছিল, বহু সমস্যা আগে ছিল। তার থেকে যে ত্রিপুরার পুলিশ যে প্রেসিডেন্টস কালার যে ওনারা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা কিন্তু এখনও ওনারা সেই দিকে কিন্তু বজায় রেখেছেন। সম্প্রতি আপনারা জানেন যে 4 জন কঠোর NLFT তাদের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, এবং এটা একটা বিশেষ সাফল্য আমি বলবো। এবং পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এদিন বলেন, সবরকম অপরাধ অত্যন্ত কড়া হাতে দমন করা হয় ত্রিপুরা রাজ্যে। নেশামুক্ত ত্রিপুরা গড়তে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য প্রশাসন। এর পাশাপাশি বাংলাদেশ এবং মায়ানমার থেকে অনুপ্রবেশের সমস্যাগুলিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। बारीकी से हम लोग ये सोचते हैं और इसको गंभीरता के साथ हम देखते हैं। जीरो टॉलरेंस नीति हम लोग अपनाया, रूस हिसाब से अच्छा काम कर रहा है। पूरा नॉर्थ ईस्ट में 2nd हाइस्ट सीजर है ड्रग्स और डिस्ट्रक्शन के दृष्टि से भी बहुत अच्छा यहाँ पर है। रोहिंग्या बहुत पकड़ा गया है, बांग्लादेशी तो बहुत सारा पकड़ा गया, तो उस हिसाब से अच्छा काम कर रहा है। कुछ इशू है बॉर्डर एरिया में,
तो उसको भी हम लोग सोच रहे हैं क्या करें, और उसको लेके हम लोग ऑलरेडी सेंट्रल में भी बताया, कुछ फेंसिंग वगैरह कुछ जगह में पूरा से इसीलिए प्रॉब्लम हो रहा है, लेकिन अदरवाइज तो अच्छी तरह से हम लोग एड्रेस किए, पुलिस अच्छा काम कर रहा है। और जो एक्सीडेंट का इशू है, इज इट ओनली अ पुलिसिंग आल्सो अ सोशल इशू आल्सो? सोशल इशू देखिए यहाँ पर आजकल समस्या है कि लेकिन जो एक्सप्लोजन हो रहा है व्हीकल्स का, व्हीकल्स जितना 2022 में था या पहले, इससे कई गुना भी बढ़ गया, तो और स्पीड भी बहुत ज़्यादा है उनका, रोड तो एक ही है, तो इसको भी हम लोग का जो ये साइंटिफिकली हम लोग सोच रहे हैं कैसे उसको कम किया जाए, इसको भी हम लोग एड्रेस किया ऑलरेडी, वी हैव एड्रेस्ड है। थैंक्स। কুচকা আওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বুধবার অভিবাদন জানিয়েছেন ত্রিপুরা পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকেরা। এর পাশাপাশি দক্ষতার নিরিখে শ্রেষ্ঠ 15 জন পুলিশ আধিকারিকের হাতে এদিন পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।